আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদার অফিশিয়াল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য এলাইট মোশনের নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। তো গাইস, আপনারা কিন্তু ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন যে আজকে আমি কোন ধরনের ভিডিও এডিটিং আপনাদেরকে দেখাবো। তো আপনি চাইলে আপনার পিকচার দিয়ে এরকম সিনেমেটিক মোশন পোস্টার তৈরি করতে পারবেন এলাইট মোশন অ্যাপটি দিয়ে। তো এডিটটি কীভাবে আপনারা করবেন সেটা আমি আপনাদেরকে ম্যানুয়ালি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তো যারা এখন পর্যন্ত কোনোদিন ভিডিও এডিটিং করেননি, তারাও আজকের এই ভিডিওটি দিয়ে সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন কীভাবে এই ধরনের ভিডিও এডিটিং করবেন এলাইট মোশন অ্যাপটি দিয়ে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, কথা আর না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অল রাইট গাইস, যাদের কাছে এলাইট মোশন অ্যাপটি নেই তারা অবশ্যই আমার ফেসবুক গ্রুপ থেকে এলাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। কারণ আপনারা অনেকেই প্লে স্টোর থেকে এলাইট মোশন অ্যাপটি ইনস্টল করে অনেক প্রবলেমে পড়েছেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে এলাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে গেছি, তাই অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তারপর নিচ থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস, আপনারা যে রেশিওর ভিডিও তৈরি করতে চান আপনারা সিম্পলি সেই রেশিওটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি 4:5 যে রেশিওটা আছে এই রেশিওটা সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আমার একটি প্রজেক্ট ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এই প্রজেক্ট ফাইলে কিছু ফটো অ্যাড করে নিব। তো ফটো অ্যাড করার জন্য নিচে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর আমি এখান থেকে মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে যাওয়ার পর আমি গ্যালারি থেকে 4টি পিকচার অ্যাড করে দিচ্ছি। ওকে, একটি পিকচার অ্যাড করে দিলাম। এটাকে একটু খালি জায়গায় ক্লিক করে এটা একটু জুম আউট করে নিই। ওকে, এটাকে একটু টেনে বড় করে দিব। ওকে, 3 সেকেন্ড আছে এটা। তারপর আরও একটি পিকচার অ্যাড করার জন্য নিচে প্লাস আইকনে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে ক্লিক করব। তারপর আরও একটি পিকচার অ্যাড করে দিলাম। তারপর এটাকেও টেনে একটু বড় করে দিব। ওকে, তারপর নেক্সট আরেকটি পিকচার অ্যাড করে নিই। টোটাল আমি 4টা পিকচার অ্যাড করব। ওকে, এটাকেও টেনে বড় করে দিই। ওকে, ঠিক আছে। তারপর আরও একটি পিকচার অ্যাড করে নিই, এটাকেও টেনে একটু বড় করে দিচ্ছি। অলরাইট গাইস, আমি 4টি পিকচার অ্যাড করে দিলাম। গাইস, এখন আমি একটি ব্রাশের ওভারলে অ্যাড করে নিব। ব্রাশের ওভারলে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে 2টি ওভারলে পেয়ে যাবেন। তো আপনি আপনার পছন্দের একটি ব্রাশের ওভারলে ডাউনলোড করে নেবেন। ওকে, তো ব্রাশের ওভারলে ডাউনলোড করার পর আপনি নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করবেন অ্যাড করার জন্য। তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারিতে যদি ডাউনলোড হয়ে যায় সেই ইফেক্টটা, তখন আপনারা এখানে ভিডিওটা দেখতে পাবেন, তখন আপনারা গ্যালারি থেকে অ্যাড করে নেবেন। গাইস, আমি ব্রাশের ওভারলেটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওভারলেটি চলে আসছে। এখন আপনারা একটু জুম করে নেবেন এই ব্রাশের ওভারলেটা বা সম্পূর্ণ প্রজেক্ট ফাইলটা। জুম করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্রাশটা কিন্তু স্টার্ট হচ্ছে। এটার কিন্তু আবার এন পয়েন্ট আছে। ওকে, তো আমরা এন পয়েন্টটা খুঁজে বের করবো। ওকে, এটা হচ্ছে এন পয়েন্ট। তারপর আমরা কী করবো, প্রথম যে পিকচারটা সেই পিকচারটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এই টুলসটাতে ক্লিক করে দিব। তাতে কী হবে, এই সম্পূর্ণ যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা একটা পিকচার চলে আসবে। তারপরে কিন্তু আবার আরও একটি ইফেক্ট চলে আসে। এখন আমরা এখানে দাগটি রেখে সেকেন্ড যে পিকচারটা সেটাকে ক্লিক করে দিব। এটাকে আমরা এখান থেকে মুভ করে দিব বা কাট করে দিব। এটুকু কাট করে দিলাম। তারপর আমরা সেকেন্ডের ইন পয়েন্টে চলে যাব। ওকে, এটার ইন পয়েন্টে খুঁজে বের করে নিই, এটা হচ্ছে ইন পয়েন্ট। তারপর আমরা সেকেন্ড পিকচারটা ক্লিক করবো, এখান থেকে এটাকে এই টুলসটাতে ক্লিক করে এটাকে বাড়িয়ে নিব। ওকে, তো আপনারা এখানে শুরু থেকে আমি দেখাচ্ছি যে প্রথম ব্রাশের ইফেক্ট এইটুকু আছে প্রথম পিকচারে। তারপর সেকেন্ডে এটা আবার স্টার্ট হয়েছে, এখানে এন্ড হয়েছে। ওকে, তারপর 3 নম্বর যেটা আছে এটাকে ক্লিক করে দিব, এটাকে এখান থেকে কাট করে নিব। তারপর 3 নম্বর ব্রাশের ইফেক্টটা যেখানে এন্ড হয়েছে সেইটুকু আমরা 3 নম্বর পিকচারের ডিউরেশনটা দিয়ে দিব। ওকে, 3 নম্বর পিকচারের লেটাতে ক্লিক করলাম, এটাকে জাস্ট এই টুলসটাতে ক্লিক করে সম্পূর্ণ ইফেক্টটাতে অ্যাপ্লাই করে দিলাম। তারপরে আমরা চলে যাব 4 নম্বরে। ওকে গাইস, আমরা 4 নম্বরও সেম কাজটি করলাম। এখন আমরা যে ব্রাশের ওভারলেটি অ্যাড করেছি সেই ওভারলেটিও কাট করে নেব, যেহেতু আমরা এইটুকু করব। তো আপনি চাইলে আপনার পিকচার দিয়ে এখানে 30 সেকেন্ড পর্যন্ত করতে পারবেন। ওকে, তো আমি এখানে 14 সেকেন্ড করব, যেহেতু এটা আমার টিউটোরিয়াল তাই আমি বেশি বড় করব না। তাই এখানে দাগটি রেখে ব্রাশের যে ভিডিও লেয়ারটা আছে এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে এই টুলসটাতে ক্লিক করে অতিরিক্ত অংশটা ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি শুরুতে চলে আসবো। শুরুতে আসার পরে এখানে চলে আসি। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্রাশে কিন্তু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে। তো এটা রিমুভ করার জন্য আপনারা এই ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দিবেন, ব্রাশের ভিডিও লেয়ারটাতে। তারপর নিচ থেকে আপনারা ইফেক্টসে ক্লিক করবেন, এখান থেকে অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। তারপর আপনারা চলে যাবেন একটু নিচে। নিচে আসার পর এখান থেকে মেট মাস্ককে নামে একটা এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্রোমা কিট ইফেক্টটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে গ্রিন কালার দেখতে পাবেন, জাস্ট এই গ্রিন কালারে ক্লিক করে দিবেন। এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচ থেকে আপনারা থ্রেশহোল্ডটা বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কতটুকু পারফেক্ট হয়। ওকে, আমি এটুকু রেখে দিলাম।
তারপর এখান থেকে আমরা খালি জায়গা ক্লিক করে দিব গাইস এখন আপনারা ব্রাশে যে ভিডিও লেয়ারটা আছে এটা ক্লিক করে দিবেন এটাকে আপনারা ফুল স্ক্রিন করে দেওয়ার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করে এটাকে আপনারা ফিল কম্প্রেশন এরিয়া ক্লিক করে দিবেন তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন আমরা খালি জায়গায় ক্লিক করব এখন আমরা প্রত্যেকটা পিকচারে রাইট পজিশন দিয়ে দিব পজিশন দেওয়ার জন্য আমরা পিকচারের লেয়ারটাতে ক্লিক করব তারপর এটাকে চাইলে আমরা একটু জুম করে ছোট করে নিতে পারি বা জুম আউট করে ছোট করে নিলাম দুইটা ফিঙ্গার দিয়ে ওকে এটাকে সঠিক পজিশনে এখানে বসিয়ে দিব যাতে দুইজনেরই ফেসটা সঠিকভাবে বোঝা যায় ওকে এটা ঠিক আছে তারপর নেক্সট পিকচারে চলে যাব নেক্সট পিকচারও আমরা সেম কাজটি করব পিকচারের লেটারতে ক্লিক করব এটাকে টেনে নিচে নামিয়ে ওকে এখানে রেখে দিলাম আপনারা একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার পিকচারের বাইরে যেন এই ব্রাশটা চলে না যায় ওকে তো এখান থেকে আমি আরেকটু জুম করে নিই জুম করে একটু নিচে দিয়ে দিই ওকে ঠিক আছে এটা তারপর চার নম্বর তিন নম্বর পিকচারে চলে যাব যাওয়ার পরে আমরা সেম কাজটি করব এটাকে একটু নিচে নামিয়ে দিই ওকে ঠিক আছে তারপর আমরা চার নম্বর পিকচারে চলে যাব চার নম্বর পিকচারও সেম কাজটি করব এটাকে টেনে নিচে নামিয়ে দিই যাতে ফেসটা স্পষ্ট বোঝা যায় আর একটু ছোটো করে নিই ওকে গাইস ঠিক আছে এখন সব কিছু পারফেক্ট আছে এখন আপনারা কী করবেন এই সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করে নেবেন লেয়ার সিলেক্ট করে দেওয়ার জন্য একদম বাম পাশে কিছু আই দেখতে পাচ্ছেন এই আইতে ক্লিক করে ধরে রাখবেন তারপর এক এক করে প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর একদম উপরে কিছু অপশন চলে আসছে এখান থেকে আপনারা মাঝখানে যেই টুলসটা আছে এটাতে ক্লিক করে দেবেন আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভালো করে খেয়াল করুন এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ার কিন্তু মাস্ক হয়ে গেছে এবং এখানে কিন্তু খুবই সুন্দরভাবে এখন ইফেক্টটা বোঝা যাচ্ছে ওকে এখন গাইস আপনারা ব্যাকগ্রাউন্ডে একটি পিকচার অ্যাড করে নেবেন ওকে পিকচার অ্যাড করার জন্য নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করে আপনারা গ্যালারি থেকে একটি পিকচার অ্যাড করে নেবেন আমি এই পিকচারটি সিলেক্ট করে দিচ্ছি তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে দিব তো আমরা দেখতে পাচ্ছি পিকচারটি এখানে চলে আসছে এখন এই পিকচারটি কিন্তু উপরে আছে মানে উপরে লেয়ার আছে এটাকে আমরা নিচে নামিয়ে দিব তাই আমরা এই খালি জায়গায় টিপ দিয়ে ধরে রাখবো তারপর এটাকে টেনে নিচে নামিয়ে দেবো তাহলে এটা নিচে চলে আসবে এখন আমরা এটাকে ফুল স্ক্রিন করে দিব তাই পিকচারের লেয়ারটাতে ক্লিক করব তারপর উপরে থ্রি ডটে ক্লিক করে এটাকে ফিল কম্প্রেশন এরিয়া ফুল করে দিব ওকে ফুল হয়ে গেল এখন এই পিকচারটা সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিবে তাই পিকচারের লেয়ারটাতে ক্লিক করে একদম শেষে চলে আসবো আসার পর আমরা এই টুলসটাতে ক্লিক করে দিলেই সম্পূর্ণ ভিডিওতে এটা অ্যাপ্লাই হয়ে যাবে এখন এটাকে আমরা একটু উপরেও তুলে নিই ওকে আর একটু জুম করে নিই ঠিক আছে এটা চাইলে আপনি ফিঙ্গার দিয়ে জুম করে নিতে পারেন এখন এটাতে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করব অ্যানিমেশন অ্যাড করার আগে এটা আমরা একটু পারফেক্টলি বসিয়ে নিই এখানে রেখে দেবো এটা স্টার্টিং পয়েন্ট থাকবে অ্যানিমেশন অ্যাড করার জন্য পিকচারের লেয়ারটাতে ক্লিক করে দিব তারপর নিচ থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম একটা টুলস আছে এটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটি প্লাস আইকনে ক্লিক করে দিব তারপর আমরা পিকচারের শেষে চলে আসবো আসার পরে এখানে কিছু আপনার পয়েন্ট দেখতে পাচ্ছেন এটা জাস্ট ফিঙ্গার দিয়ে নেড়ে ডান পাশ বাম পাশ করলে আপনারা দেখতে পাবেন যে পিকচারটা কিন্তু এখান থেকে মুভ হচ্ছে ওকে এটুকু করে দিলাম ঠিক আছে এখান থেকে খালি জায়গায় ক্লিক করবে এখন আমি ভিডিওটা প্লে করে দেখাই আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু পিকচারটা মুভ হচ্ছে আর উপরে কিন্তু বাকি পিকচারগুলোর ইফেক্টগুলো দেখা যাচ্ছে ওকে এখন আমরা এই পিকচারের অপাসিটিটা কমিয়ে নেব কারণ এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে না পিকচার অপাসিটি কমানোর জন্য আমরা আবার পিকচারের লেয়ারটাতে ক্লিক করব তারপর এখান থেকে ব্ল্যান্ড অ্যান্ড অপাসিটি একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিব এখান থেকে উপরে কিন্তু অপাসিটির অপশনটা আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটাকে আমরা কম করে 20% করে দিব 25% করে দিলাম বা 20%ও করে দিতে পারি এখন ঠিক আছে তারপর খালি জায়গায় ক্লিক করে দিব তারপর গাইস এখানে আপনি যদি কোনো লেখা অ্যাড করতে চান তাহলে একদম শুরুতে চলে আসবেন তারপর নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা টেক্সটে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করার পর আপনি আপনার লেখাটা এখানে লিখে দেবেন আমি এখানে লিখে দিচ্ছি ডিয়ার কমরেড ওকে ডিয়ার কমরেড COM ডিয়ার কমরেড লিখে দিলাম তারপর উপরে কিন্তু ফন্ট চেঞ্জ করার কিছুটা অপশন রয়েছে এখান থেকে আপনারা এই ফন্টে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ভিউ অলে ক্লিক করবেন ভিউ অলে ক্লিক করার পর উপরে থ্রি ডটে ক্লিক করবেন একদম বাম পাশে দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে আপনি হ্যান্ড রাইটিংটা সিলেক্ট করে দেবেন তাহলে হ্যান্ড রাইটিং রিলেটেড যেই ফন্টগুলো আছে সেই ফন্টগুলো এখানে চলে আসবে এখান থেকে আমি এই ফন্টটা সিলেক্ট করে দিব এবং এটাকে উপরে রেখে দিব চাইলে এটার কালারটা চেঞ্জ করতে পারি তাই কালার চেঞ্জ করার জন্য আমরা উপরে এই কালার ক্লিক করে দিব এটাকে আমরা চাইলে ইউলু করে দিতে পারি ঠিক আছে তারপর এটার সাইজ বড় করার জন্য আমার সাইজের অপশন আছে এটাকে জাস্ট টেনে দিলেই এই সাইজটা বড় হয়ে যাবে ঠিক আছে এখান থেকে টিকে ক্লিক করে দিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু খুব স্টাইলিশ দেখা যাচ্ছে তারপর সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে টিকে ক্লিক করে দিবেন তারপর এই টেক্সটের লেয়ারটা সম্পূর্ণ ভিডিওতে দেওয়ার জন্য একদম শেষ পর্যন্ত চলে আসবেন আসার পরে এই টুলসটাতে ক্লিক করে দিবেন তারপর গাইস আমি খালি জায়গায় ক্লিক করে দিব খালি জায়গায় ক্লিক করার পরে এখন আমরা
এই ভিডিওতে মিউজিক অ্যাড করে নিব। মিউজিক অ্যাড করার জন্য নিচ থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব, এখান থেকে আমরা অডিওতে ক্লিক করে দিব যদি আমাদের মেমোরি থেকে কোনো অডিও অ্যাড করতে চাই। আর যদি কোনো ভিডিও থেকে অডিও অ্যাড করতে চাই তাহলে মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে যাওয়ার পর যে ভিডিও থেকে অডিওটি অ্যাড করতে চাই সেই ভিডিওটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে ভিডিওটি দেখতে পাবেন অ্যাড হয়ে গেছে একদম উপরে। তারপর ভিডিও লেয়ারেতে ক্লিক করে উপরে থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে আপনারা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলে ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। তারপর এই ভিডিওটা সিলেক্ট করে উপর থেকে ডিলিটে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এই মিউজিকের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে মিউজিকটি পেয়ে যাবেন, অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এডিটিংটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট আমরা এই ভিডিওটি সেভ করে নিব। ওকে, ভিডিওটি সেভ করার আগে আমি একটু প্রিভিউ করে নিই, তার আগে আমি মিউজিকটি সাউন্ড কমিয়ে দিই, কারণ এটা যদি আবার রেকর্ড হয়ে যায় তাহলে আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে। ওকে, এখন আমি একটু প্লে করে দেখাই যে এতক্ষণ ধরে যে এত কাজ করলাম এটার রেজাল্ট আসলে কী হলো। তো একটু প্লে করে দেখি আমরা সবাই একসাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কতটা সুন্দর হয়েছে। তো আপনি চাইলে আপনার পিকচার দিয়ে এরকম ভিডিও এডিট করে ফেলতে পারবেন এই লাইট মোশন অ্যাপটি দিয়ে। তো গাইস, আপনাদের যদি বুঝতে কষ্ট হয় তাহলে ভিডিওটা কয়েকবার দেখলে আমি আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, এটা তত বেশি কঠিন না। যারা একটু নতুন তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে। তো যাই হোক, আমাদের এডিটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এই ভিডিওটি সেভ করে নিব। তো ভিডিওটি সেভ করার জন্য উপরে একটি সেভ অপশন আছে, সিম্পলি এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করে দিলেই আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে এলাইট মোশন অ্যাপটি দিয়ে এরকম ভিডিও এডিটিং করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের টিউটোরিয়ালটি কেমন লাগলো। তো বন্ধুরা, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।